বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। দীর্ঘদিন তোমাদের সাথে আসলে কোনো প্রকারেই একত্র হওয়া সম্ভব হচ্ছে না। তো তোমাদের এখন অ্যাসাইনমেন্ট চলছে এবং তোমরা অন্য অন্য সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া শুরু করছো। আর তোমরা জানো যে ষষ্ঠ সপ্তাহে তোমাদের আইসিটি অ্যাসাইনমেন্ট শুরু হতে যাচ্ছে। তো আইসিটি অ্যাসাইনমেন্টের জন্য যে প্রশ্নটা সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে শিক্ষা বোর্ড কর্তৃক, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা কিন্তু এই যে 2022 সালের পরীক্ষার্থী, এই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে যে এসএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় কোড জানো 275, অর্থাৎ আইসিটির বিষয় কোড হলো 275 এবং সেটা হলো প্রথমপত্র। এবং এই যে তোমাদের আজকে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট বিষয়টা, এটা হলো এখানে লিখে দেওয়া হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ ও মানুষ সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তি সমূহের ব্যাখ্যা। এটা হলো তোমার আসলে মূল অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এই যে কথাগুলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে, এটা একটা বিষয়, সৌরজগতের দৃশ্যাবলী অবলোকন, এবং এর জন্য দর্শনার্থী যে আগত দর্শনার্থী তাদের হাতের আঙ্গুলের ছাপ, এবং এখানে আরেকটা কথা বলা আছে যে মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তি। তো এখানে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো আসলে তিনটা বিষয় এখানে রয়ে গেছে, এবং সেই তিনটা বিষয় কিন্তু এখানে এই দেখো ক নম্বর, খ নম্বর, গ নম্বরে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এখানে শিখন ফল বা বিষয়বস্তু যে এক এবং দুইয়ের লাল চিহ্নিত আমি করে দিয়েছি, যে এই বিষয়টা অর্থাৎ তোমরা যদি পাঠ পাঠ গ্রহণ করো তাহলে তোমরা কি কি এখানে শিখতে পারবে এবং কি কি বুঝতে পারবে সেই সম্বন্ধে বলা হয়েছে। তো এখানে যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী, যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি ধারণা এবং বাস্তব জগতে এর প্রয়োগ প্রস্তাব প্রভাব, তো প্রিয় শিক্ষার্থী এইটুকুর মাধ্যমে আসলে এই জিনিসটা বোঝানো হচ্ছে। তারপর দেখো এই যে হাতের আঙ্গুলের ছাপ, এটা কিন্তু বায়োমেট্রিক্সের ধারণা প্রকারভেদ এবং প্রয়োগের ক্ষেত্র সমূহ, এই বিষয়টার জন্য গ শাখা নির্ধারিত গ অংশটুকু। আরেকটা হলো মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রসঙ্গে, অর্থাৎ রোবোটিক্স, রোবোটিক্সের ধারণা, রোবট অর্থাৎ এটাই রোবটকে বলা হচ্ছে মানব সাদৃশ্য একটা যন্ত্র, এবং এই সম্বন্ধে ধারণা এবং প্রয়োগের ক্ষেত্র সমূহ তোমরা আলোচনা করবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যেহেতু ইতিপূর্বে কয়েকটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, কাজেই অ্যাসাইনমেন্টের নাম্বার সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। যেমন এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট এবং একটা অধ্যায় এখানে দেখো নিচে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের জন্য বর্ধাকৃত নম্বর 16, এই 16 নম্বর দেখতে পাচ্ছ। তো আসলে এখানে 16 নম্বরে কেন হয়েছে দেখো, যেই যে ভার্চুয়াল রিয়েলিটি এই সেকশনের জন্য যে লিখবা, এখানে সর্বোচ্চ নম্বর আছে 4, তারপরে বায়োমেট্রিক্সের জন্য সর্বোচ্চ নম্বর হলো 4, রোবোটিক্সের জন্য সর্বোচ্চ নম্বর 4, এবং উপস্থাপন অর্থাৎ নিজের ভাষা ধারাবাহিক এবং তত্ত্বভুল এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলে তার জন্য আছে 4। তোমরা যদি হুবহু নিজে না লিখে কোনো বই বা ওয়েবসাইটে অথবা গুগলে সার্চ করে তোমরা যদি কারো কিছু দেখে সরাসরি লেখো, সেখানে কিন্তু তোমাদের নিজের ভাষা প্রয়োগ হবে না, সেই ক্ষেত্রে তোমাদের এই 4টা নাম্বার কমে যাবে। কাজে তোমরা সকল খান থেকে ধারণা নিতে পারবে, বই পড়তে পারবে, এটা সমস্যা নাই, কিন্তু তোমাদের নিজের নিজের ভাষায় এই অ্যাসাইনমেন্টের উত্তর দিতে হবে, তখনই শুধুমাত্র এই 4টা নম্বর তোমার জন্য নির্ধারণ হবে। আর যদি তুমি অন্য কারোটা দেখে লেখো অথবা ওয়েবসাইট থেকে বা গুগল থেকে কোনো কিছু সার্চ করে তুমি লিখতে চেষ্টা করো তাহলে সেখানে তোমার নিজের ভাষা থাকবে না, সুতরাং এই 4 নম্বর তোমরা হারিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আশা করব তোমরা ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স এবং রোবোটিক্সের এই বিষয়গুলো, এর সম্বন্ধে সংজ্ঞা, রোবোটিক্সের কাজ আছে, ব্যবহার আছে, বায়োমেট্রিক্সের সংজ্ঞা, ব্যবহার, তারপর বাস্তব প্রয়োগ, ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব প্রয়োগ, এগুলো সব সম্পর্কে তোমাদের যে পাঠ্যপুস্তক বইটা আছে, পাঠ্যপুস্তক বইতে সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। কাজে তোমরা পাঠ্যপুস্তক বই তোমরা এই দেখে সেখান থেকে ধারণা নিয়ে তোমাদের নিজের ভাষায় লিখবা, তাহলে এই 4টা নাম্বার তোমরা পেয়ে যাবা। তা এখানে যারা সবচেয়ে ভালো লিখবে তার জন্য ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং প্রয়োগ সাধারণভাবে ব্যাখ্যা করলে এটার জন্য কিন্তু 4 নম্বর দেওয়া আছে, যদি সেখানে তোমার নিজের ভাষা এবং ধারাবাহিক ব্যয়গুলো আকর্ষণীয়ভাবে থাকে। আচ্ছা, তারপরে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং প্রয়োগ অধিকাংশ ক্ষেত্রে যথাযথভাবে ব্যাখ্যা করলে
এটা হলো যে একেবারে যথাযথভাবে আর অধিকাংশ ক্ষেত্রে যথাযথভাবে কথাটা দেখো পার্থক্যটাকে বুঝে নিয়ে, কিন্তু এই যথাযথভাবে না হয় অধিকাংশভাবে, মানে কিছু কিছু যথাযথ যদি বাদ পড়ে তাহলে কিন্তু তোমার 3 নম্বর হয়ে যাবে। তারপরে ভার্চুয়ালিটির ধারণা এবং প্রয়োগ আংশিকভাবে ব্যাখ্যা যদি করো সেখানে 4 নম্বর জায়গায় 2 নম্বর পেয়ে যাবে। আর যদি কিছুই মনে করো শুধু ভার্চুয়ালির সংজ্ঞা দিয়েছো বা একটু ধারণা ব্যাখ্যা করেছো সেক্ষেত্রে তোমাকে 1 নম্বর প্রয়োগ করা হবে। তো কাজেই তোমাদের, তোমরা যাতে 4 নম্বর পাও সেইভাবে কিন্তু ধারণা নিয়ে তোমরা নিজের ভাষা প্রয়োগ করে তোমরা লিখবা। যদি নিজের ভাষা প্রয়োগ করে না লেখো তখন কিন্তু তোমার এই 4-এর মধ্যে এমনিতে 1 কমে যাবে, অন্য কারোটা দেখে বা কপি করে তোমার লেখার চেষ্টা করবে না। তো এইভাবে প্রত্যেকটা অংশ, যেমন বায়োমেট্রিক্সের ধারণা, বায়োমেট্রিক্স সম্পর্কে তোমার নিজের ধারণা, বায়োমেট্রিক্সের প্রয়োগ ব্যবহার এই ক্ষেত্র সময় যথাযথভাবে যদি লিখতে পারো তো ওইভাবে 4 নম্বর পাবা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো যে এছাড়া দেখো নিচে একটা শখ আছে যে 13-16, এই যে একটা বিষয় আছে নম্বরের ব্যাপ্তি, 13-16 অতি উত্তম, অর্থাৎ যদি 13 থেকে 16-র মধ্যে এই নাম্বার পাও, 16 নম্বরের মধ্যে 13 থেকে 16-র মধ্যে পেয়ে যাও তাহলে অতি উত্তম। আর তো 11 থেকে 12-র মধ্যে পাইলে কিন্তু উত্তম, আর 8 থেকে 10-এর মধ্যে পাইলে ভালো, আর যদি 7 পেয়ে যাও তাহলে অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ তোমার খাতায় যখন 7 উঠবে তখন কিন্তু তোমার খাতাটা আবার ব্যাক করতে হবে এবং প্রতিষ্ঠান তোমাকে ব্যাক করবে, এবং তখন তুমি এটাকে আবার কি করবে অর্থাৎ রিভিশন দিয়ে তোমার প্রমোশনের দরকার হবে, লেখা যাতে তোমার প্রমোশন হয় সেই প্রমোশনের প্রয়োজন হবে, তাহলে কিন্তু তুমি অর্থাৎ ভালো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটিভাবে তোমাদের কি এই অ্যাসাইনমেন্টের বিষয়টা তোমাদেরকে একটু আলোচনা করলাম, আমি পরবর্তীতে তোমরা কিভাবে কোনটা লিখবে এবং কিভাবে লিখলে এই পুরো ধারণাটা আসবে আমি ব্যাখ্যা করে দেব। তো সে পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।